সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2023 বা ফাইনাল এক্সাম যেটাই বলো না কেন, তার সংস্কৃত বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট 70 নম্বরের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব সাজেশন ভিত্তিক। এবং সেক্ষেত্রে তোমরা অনেকেই অন্যান্য ভিডিওগুলো দেখে নিয়েছো, না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো এই পরীক্ষায় তোমরা 2.5 ঘন্টা সময় পাবে। বিভিন্ন স্কুলে তোমাদের অনেকগুলো পরীক্ষা হয়ে গিয়েছে, সংস্কৃত বিষয়টি বাকি ছিল, তাই তোমাদের সকলের জন্য আমি সংস্কৃত বিষয়টি নিয়ে আজকে সাজেশন ভিত্তিক ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শুরু করব, তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি আমি কিন্তু প্রত্যেকটি বিষয়ের ভিডিও কিন্তু করে দিয়েছি প্রত্যেকটি ক্লাসের। তো তোমরা না দেখে থাকলে আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা দেখে নিতে পারবে, অথবা আমি ডিসক্রিপশন বক্সে অথবা আমি ভিডিও লিঙ্কে তোমাদেরকে আমি দিয়ে দেবো প্লেলিস্টের, যেখানে লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে তোমরা না দেখে থাকলে ভিডিওগুলো কিন্তু একে একে দেখে নিতে পারো। তো চলো 1 নম্বর প্রশ্ন আমরা দেখবো সংস্কৃত বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে ভিডিও খুব একটা ইউটিউবে অনেকেই দেয় না, আমি বিশেষত তোমাদেরকে আমি দিয়ে থাকি, প্রশ্নগুলো নিজে বানিয়ে তোমাদেরকে আমি সাজেশন ভিত্তিক ভিডিও বানিয়ে থাকি। তো চলো আজকে এই ভিডিওটি বিশেষত সাজেশন ভিত্তিক হবে, আমি শুধু প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা অ্যান্সারগুলো বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করবে। তো দেখো 1 নম্বরে যেটা রয়েছে বাংলায় অনুবাদ করো, এটা প্রত্যেকবারই কিন্তু তোমাদের স্কুলে দিয়ে থাকে। তো দেখো প্রথমে যেটা রয়েছে বাংলা অনুবাদ করো কয়ে, দেখো এগুলো কিন্তু প্রত্যেকটিতেই মান কিন্তু রয়েছে 5 করে, ঠিক আছে? 3টে করলে তোমরা কিন্তু 15 নম্বর পাবে। তো এখানে 15 নম্বর রয়েছে, তো 3টে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং বাড়িতেই তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, নিজেরাই বঙ্গ অনুবাদ যতটা পারবে করবে, মানে বই থেকে বের করে করবে, ঠিক আছে? তো এইগুলো তোমাদের করতে হবে। ক খ গ 3টে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, এই 3টে কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখছি। এইগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এইগুলোই তোমাদের কিন্তু সংস্কৃত থেকে বাংলাতে ট্রান্সলেশনে দেবে, ঠিক আছে? তো প্রত্যেকটাই তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। এর আগের ইউনিট টেস্টগুলোতে আমি সংস্কৃত যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু তোমাদের হুবহু কমন পড়েছিল বিভিন্ন স্কুলে। কিছু কিছু স্কুলেতে আমি দেখেছিলাম যে সচরাচর যেটা আমি দেখাচ্ছি সেটা একদম লাইন বাই লাইন কিন্তু তুলে দিয়েছিল। তো আশা রাখবো এবারও বিভিন্ন স্কুলে তোমাদের এইগুলো 3টের মধ্যে একটা না একটা তোমরা কিন্তু কমন পাবেই পাবে, ঠিক আছে? এরপরে চলে যাবো, দেখো সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ, তো এইগুলো তোমাদের কিন্তু সংস্কৃত অনুবাদ দিয়েছে, সংস্কৃততে অনুবাদ দিয়েছে। তো এইগুলো উপকারগুলো ছিল কিন্তু সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ, বঙ্গ অনুবাদ করতে দিয়েছে, এগুলো কিন্তু সংস্কৃত অনুবাদ, দেখে নাও। তো এইগুলোতে প্রত্যেকটিতে কত নম্বর করে রয়েছে, 2 করে রয়েছে, তোমাদের 6টি করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটিতে 2 করে 12 নম্বর তোমরা কিন্তু পাবে। তো একে রয়েছে, দেখো গাছে অনেক ফুল ফুটতো, তারপর রয়েছে আমরা সকালে গ্রামে যাই, তারপর রয়েছে ঈশ্বর আমাদের রক্ষা করে, তারপর রয়েছে দেখো বালকটি সন্ধ্যায় পড়ে, তারপরে দেখো আমি আগামীকাল বিদ্যালয়ে যাব, তারপর রয়েছে আশ্রমে একটি বিড়াল বাস করতো। তো এই যে তোমাদের আমি দেখালাম 6টা, এই 6টাই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখছি আমি। এই 6টা কিন্তু তোমরা বাড়িতে সংস্কৃত অনুবাদ করার প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? এইখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন রয়েছে। এরপরে চলে যাবো আমরা অর্থ লেখো ও বাক্য গঠন। তো এখানে দেখতে পাচ্ছ 5টিতে তোমরা 10 নম্বর পাবে, অর্থাৎ প্রত্যেকটিতে 2 নম্বর করে রয়েছে। তো 1 নম্বরে দেখো কি রয়েছে, এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ, তারপরে 2 নম্বরে রয়েছে ইয়ুবাম, তারপরে রয়েছে স্রয়ম, তারপরে রয়েছে এরকম ভাবে অনেকগুলো কিন্তু এখানে রয়েছে। তো প্রত্যেকটিকে তোমাদেরকে অর্থ তোমাদেরকে লিখতে বলেছে, ঠিক আছে? অর্থ তোমাদেরকে সংস্কৃত থেকে বাংলায় অর্থ করে কিন্তু লিখতে হবে, এখান থেকে সংস্কৃত থেকে সংস্কৃততে করার কোনো প্রয়োজন নেই, তোমরা বাংলাতেই কিন্তু এগুলোর অর্থ বা বাক্য গঠন করে নিতে পারবে, ঠিক আছে? এরপরে দেখে নাও 4টা কি বলেছে, যে নিচের পদগুলি কোন লিঙ্গ ও কোন বচন সেটা তোমাদেরকে লিখতে হবে। এটা প্রত্যেকবারই দিয়ে থাকে, তো এখানে দেখতে পাচ্ছ এতগুলো কিন্তু তোমাদের দিয়েছে এবং সেক্ষেত্রে তোমাদের 5টা করতে হবে, 1 2 3 4 5 6, 6টি রয়েছে, তোমাদেরকে এখান থেকে যে কোনো 5টি বেছে করে নিতে হবে পদগুলির লিঙ্গ ও কোন বচন সেগুলো নির্বাচন করতে। এরপরে চলে যাবো 5-এর দাগে, দেখো তো 5-এর দাগে ক্রিয়ার রূপ লিখতে দিয়েছে। তো ক্রিয়ার রূপ এখানে কটি রয়েছে, দেখো 3টি, 3টিতে তোমরা 1 নম্বর করে পেয়ে যাবে, 3 নম্বর, ঠিক আছে? তো ক্রিয়ার কোন রূপ এখানে দেখতে পাচ্ছ, দৃশ যুক্ত লট যুক্ত তি তার রয়েছে, এরকম রয়েছে তিষ্ট যুক্ত লট তি, তারপর রয়েছে ভদ যুক্ত লট অস্তি অন্তি, এভাবে কিন্তু রয়েছে। তারপরে দেখে নেবো এবার শব্দরূপ লিখতে দিয়েছে, তো লতার পঞ্চমী 1 বচন, তারপরে মুনির চতুর্থীর 1 বচন, গৌরী দ্বিতীয়ার তৃতীয়ার 1 বচন, নদীর পঞ্চমীর যে 1 বচন সেগুলো তোমাদেরকে শব্দের রূপ গঠন করে লিখতে হবে প্রত্যেকটিতে 1.5 নম্বর করে, 6 নম্বর তোমরা কিন্তু পাবে 4টে করলে, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে 70 নম্বর তোমাদেরকে পুজিয়ে দিতে হবে। এরপরে দেখে নাও 7-এর দাগে, যেটা তোমাদের ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকবার আসে, সেটা হচ্ছে তোমার পাঠ্যপুস্তকের একটি শ্লোকের প্রথম স্তবকটি মুখস্থ করে লিখতে হবে। তারপরে দিয়েছে তোমার পাঠ্যপুস্তকের একটি গল্পের বিষয়বস্তু লিখতে দিয়েছে। তো যে কোনো তোমাদের পাঠ্যপুস্তক থেকে একটি কিন্তু এগুলো আসে, প্রত্যেকবার তোমরা দেখে থাকবে স্কুলে, তোমাদের যে ফাইনাল পরীক্ষা হয় তোমাদের স্কুলে এগুলো কিন্তু দিয়ে থাকে। তো এগুলোতে তোমরা দুটোতে 7-7 14 নম্বর কিন্তু পেয়ে যাবে। তো এই হয়ে গেল তোমাদের টোটাল সাজেশন। তো আশা করছি এই ভিডিওগুলো তোমরা যারা যারা দেখে যাচ্ছ, নিজেরা যারা প্র্যাকটিস করে যাবে, অবশ্যই তোমাদের স্কুলে স্যারেরা তোমাদেরকে, আমি আশা করছি বাংলা অনুবাদ এগুলো কিন্তু দিয়ে আছে এবং সংস্কৃত অনুবাদ যেগুলো
রয়েছে সেগুলো কিন্তু দিয়ে থাকবেন। অর্থ লেখ বাক্য গঠন এগুলো তোমাদের সচরাচর করানো হয় না স্কুলে, বা আমি জানি না বিভিন্ন স্কুলে করানো হয়েও থাকতে পারে, তবে এইগুলো আমি যেগুলো দেখাচ্ছি তোমাদের বইয়ে কিন্তু বিশেষ করে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো কিন্তু বই থেকে তুলে দিয়েই তোমাদেরকে আমি করাচ্ছি, ঠিক আছে? তো এগুলো তোমরা বই থেকেই প্র্যাকটিস করে নেবে এবং নিজেরা প্র্যাকটিস করে তোমরা বাড়ি থেকে ভালো করে দেখে যাবে, তাহলেই তোমরা কিন্তু পরীক্ষায় গিয়ে এগুলো করে আসতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই জানাবে। আর আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমরা পার্সোনালি মেসেজ করতে পারো, সেখান থেকে আমি কয়েকটা অ্যান্সার যদি না পারো আমি বলে দিতে পারবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।